সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন সাংবাদিক জহিরুল চৌধুরী এবং অ্যাটর্নি ইশরাত স্বামী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব এবং পাশাপাশি নিশ্চয়ই ইমিগ্রেশন বিষয়ে অ্যাটর্নি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আর আশা করছি যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সে বিষয় নিয়েও আপনারা আপনাদের মতামত, তথ্য, পর্যালোচনা এগুলো তুলে ধরবেন। আমাদের সাংবাদিক আছেন, তিনিও হয়তোবা এটির বিশ্লেষণে আপনাদের সাথে যুক্ত হবেন। আমরা একটি রিপোর্ট শুরুতে দেখব, সেই রিপোর্টটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের উপর নির্মাণ করা হয়েছে। একটু দেখে নিয়ে আলোচনা যাই, চলুন। চায়না প্রেসিডেন্ট ট্রাম্পকে শুধু লাল গালিচা দিয়েই সম্মান জানায়নি, মিলিটারি ব্যান্ডের মাধ্যমে জাতীয় সঙ্গীত, ক্যানন ফায়ারিং আর আমেরিকার পতাকা নিয়ে শিশুদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে ট্রাম্প দম্পতিকে সাদরে বরণ করে নেয় তারা। এই অভ্যর্থনার বিনিময়ে প্রেসিডেন্ট ট্রাম্পও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি অভাবনীয় প্রশংসা করেন। ইউ আর এ ভেরি স্পেশাল ম্যান। তারপর আবার, মাই ফিলিং টুয়ার্ড ইউ ইজ অ্যান ইনক্রেডিবলি ওয়ার্ম ওয়ান, অ্যাজ উই সেড দেয়ারস গ্রেট কেমিস্ট্রি। এবং আবারও সকালে বেইজিংয়ে জিনপিংয়ের প্রতি প্রশংসার ঝড় তোলেন ট্রাম্প। তার এই কথায় সেখানে উপস্থিত কর্মকর্তাদের বিষয় ছিল চোখে পড়ার মতো, কারণ দুদেশের চলমান বাণিজ্য ঘাটতি নিয়ে চলা আমেরিকার স্বার্থের দ্বন্দ্বে এবার জিনপিংয়ের প্রশংসা করলেও দায়ী করলেন তার পূর্বসূরিদের। আই ডু ব্লেম পাস্ট অ্যাডমিনিস্ট্রেশনস ফর অ্যালাউইং দিস আউট অফ কন্ট্রোল ট্রেড ডেফিসিট টু টেক প্লেস এন্ড টু গ্রো। কিন্তু কী করে এত দ্রুতই অবস্থান পরিবর্তন করে ফেলেন প্রেসিডেন্ট ট্রাম্প? অথচ এই সেদিনই নির্বাচনী প্রচারাভিযানে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার সাথে চায়নার বাণিজ্যকে চুরি ও ধর্ষণের সাথে তুলনা করেছিলেন। We can't continue to allow China to rape our country. They're getting away with murder. এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো মন্তব্য করেনি প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে নর্থ কোরিয়া নিয়ে চলমান উত্তেজনায় বিশ্বের নজর ছিল ট্রাম্প কী ভূমিকা নেন তার উপর। তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাভাবিকভাবেই বাণিজ্যের প্রতি গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি, হয়েছে $250 বিলিয়ন চুক্তি। তবে নর্থ কোরিয়া সংকট সমাধানে চায়নার প্রেসিডেন্টকে আরও বেশি কার্যকর ভূমিকা নেবার আহ্বান জানান তিনি। দ্য ইউনাইটেড স্টেটস ইজ কমিটেড টু দ্য কমপ্লিট অ্যান্ড পার্মানেন্ট ডিনিউক্লিয়ারাইজেশন অফ নর্থ কোরিয়া, সো ইম্পর্টেন্ট। চায়না ক্যান ফিক্স দিস প্রবলেম ইজিলি অ্যান্ড কুইকলি, অ্যান্ড আই অ্যাম কলিং অন চায়না and your great president to hopefully work on it very hard. I know one thing about your president, if he works on it hard, it will happen. এছাড়াও নর্থ কোরিয়ার বিষয়ে ট্রাম্প ও জিনপিংয়ের রুদ্ধদ্বার বৈঠকে কী সিদ্ধান্ত হলো তা জানতে চাইলে এবিসি নিউজকে সেক্রেটারি অব রেক্স টিলারসন জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সংকট সমাধানে চায়নার প্রেসিডেন্টকে প্রশংসা করে বলেন তিনি অনেক শক্তিশালী একজন মানুষ যিনি সংকট সমাধান করতে সক্ষম। বৈঠকে নানান বিষয়ে মতপার্থক্য থাকলেও নর্থ কোরিয়ার বিষয়ে দুদেশই একমত বলেও জানান টিলারসন। তবে কী সিদ্ধান্ত হলো সে বিষয়ে কিছুই জানাননি তিনি। ইশতিয়াক জামান, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইশতিয়াক স্বামীর কাছে আসবো, আপনার মতামত দিয়ে শুরু করি কারণ আমরা প্রশ্ন জর্জরিত হয়ে যাবো একটু পরে। বলুন আপনি এই এশিয়া সফরের এই প্যাকেজটি নিয়ে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা খুব চিন্তার মধ্যে ছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়াতে যাচ্ছেন, আমাদের জন্য কী নিয়ে আসছেন। তো একটা জিনিস দেখলাম, সেটা হলো যে উনি নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন, যে বক্তব্যগুলো দিয়েছিলেন, তার পুরোপুরি একটা বিপরীত অবস্থানে তিনি নিয়েছেন। এই বিপরীত অবস্থানটা আমরা আশা করিনি। আমরা আশা করেছিলাম যে চায়নার উপর কার্যকর একটা চাপ তিনি রাখবেন, যে চাপের ফলে চায়না উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্র এবং মিসাইল তৈরির পদক্ষেপগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবে। আপনারা জানেন যে উত্তর কোরিয়া টিকে আছে একমাত্র চায়নার কারণে, যে চায়নার পুরো বাণিজ্য নিয়ন্ত্রণ করছে, চায়না উত্তর কোরিয়ার পুরো বাণিজ্যটাই নিয়ন্ত্রণ করছে। তো এই জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্প চায়নাকে একটা ভালো চাপ দিতে পারতেন, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে আমাদের প্রেসিডেন্ট, এমন একজন প্রেসিডেন্ট ইনি এশিয়া ভিজিট করছেন যখন তার অ্যাপ্রুভাল রেটিং সবচেয়ে নিচে, এবং যিনি রাশিয়ার যে নির্বাচনকে রাশিয়া যে মেডেলিং করেছে, রাশিয়া যেভাবে নির্বাচনকে হস্তক্ষেপ করেছে আমাদের নির্বাচনে, সেই একটা মামলা নিয়ে, সেই একটা অভিযোগ নিয়ে তিনি এশিয়া সফরে গেছেন, যার কারণে
আমরা আসলে যে রাজনৈতিক একটা দূরদর্শিতা এবং রাজনৈতিক যে চাপ আমরা যেটা আশা করেছিলাম সেটা প্রেসিডেন্ট ট্রাম্প দেখাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আপনি কি বলবেন? আমি এই ভাইয়ের সাথে একটু ভিন্ন মত পোষণ করছি। আমার মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যতই ওনার সময় যাচ্ছে উনি মোর ডিপ্লোম্যাটিক হচ্ছে। আগের উনি যে বিবৃতিগুলো দিয়েছে ওদের দেশে গিয়ে ওদের প্রেসিডেন্টের সাথে যদি এরকম করে উনি বিহেভ করতো তাহলে উনি কোনো কোঅপারেশনই পেত না। এখন যেমন উনি বলল যে চাইনিজ প্রেসিডেন্টকে যে আপনি অনেক স্ট্রং এবং আপনি যদি ওয়ার্ক হার্ড করেন সেই কাজগুলো করেন, সো ইন আ ওয়ে আমার মনে হচ্ছে যে ইটস আ মোর ডিপ্লোম্যাটিক ওয়েতে করেছে এবং বেটার ওয়েতে করেছে। আরেকটা জিনিস জোর করে করানো যেত না হয়তো। এখন যেমন সাবাস বলে যে কাজটা উনি করিয়ে নেবেন হয়তো, আমার মনে হচ্ছে যে চায়না উইল ওয়ার্ক উইথ আস টু হ্যান্ডেল নর্থ কোরিয়া। কিন্তু মানে এইটাতে আমি ভালো প্রেসিডেন্ট ট্রাম্প বেটার হি ইজ অ্যাক্টিং লাইক আ বেটার পলিটিশিয়ান না। কি বলবেন ভাই? আপনি প্রেস করবেন, প্রেসিডেন্ট ওবামাও চায়না সফর করেছেন এবং প্রেসিডেন্ট ওবামার সাথেও প্রেসিডেন্ট শির বৈঠক হয়েছে, সেগুলো আমরা দেখছি তো এখন। এবং ইউএস প্রেসিডেন্ট দুনিয়াতে এখনও শক্তির শক্তির ভারসাম্যে আমেরিকার শক্তি সবচেয়ে বেশি, পারমাণবিক মানে সামরিক বলে সামরিক অর্থনৈতিক সবকিছু পৃথিবীকে নেতৃত্ব দেয়া জ্ঞান বিজ্ঞান সব। এখন আপনি দেখেন গত আমি প্রতিদিন রাত্রে ঘুমোতে যাই যে কখন এসে উত্তর কোরিয়ার মিসাইল আমাদের শহরে আসে পড়ে, আপনি একটা কথা দেখেন যে চায়না গত 5 বছরে যে উত্তর কোরিয়া যেভাবে আমেরিকাকে থ্রেটেনিং দিচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠেই, চায়না কি করেছে? অথচ চায়নার করার ছিল অনেক কিছুই, কিছুই করেনি চায়না। চায়না হচ্ছে, শুনুন, চায়নার আমাদের দেশে একটা কথা আছে ছাগল নাচে খুঁটার বলে, সো উত্তর কোরিয়া তো নাচতে চাই চায়নার বলে, তো কেন? আর এখন ডোনাল্ড ট্রাম্প যেটা করলো, আমার কাছে মনে হচ্ছে যে উপরে যে মাথায় হাত বুলিয়ে বলা যে তুমি অনেক ভালো ছেলে শুভ এখন তুমি এটা কাজ করো, এটা এক ধরনের প্রয়োগ করেছে উনি প্রেশার, যেটা হয়তো উনি পাবলিকলি বলছেন না। এবং চায়নাও জানে আমেরিকা মাচ পাওয়ারফুল এখনো, সো চায়না যতই বড় হোক না কেন স্টিল আমেরিকা ইজ লিডিং, সো সুতরাং হি হ্যাড টু লিসেন। এবং আরেকটি বিষয় আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে আরেকটি দেশে যখন আপনি দাওয়াত খেতে যান আরেকজনের বাসায় তখন তাকে ওই কঠিন কথাটিও হয়তো বা একটু সুন্দর করে বলতে হয়। আবার একটা আমরা দেখলাম কি দুইজনেরই একটা মুগ্ধতা ছড়ানোর প্রতিযোগিতা কে কাকে ইমপ্রেস করবে। আমরা একটু একটা প্রশ্ন নিয়ে এই বিষয়টা নিয়ে একটু আলাপ করব। এছাড়া অন্যান্য কয়েকটি দেশেও তো যাচ্ছেন যাবেন, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনছি, বলুন। প্রশ্ন খুব সুন্দর এবং খুব ভালো প্রশ্ন, ধন্যবাদ আপা অনুষ্ঠান দেখার জন্য। একটা হচ্ছে যে অ্যাসাইলাম অনেক সময় আপনি এক বছর না অনেক বছর পরে করলেও হয়, এটার কিছু রিজন আছে। জেনারেল রুল হচ্ছে অ্যাসাইলাম আপনার এন্ট্রির এক বছরের মধ্যে করতে হবে, কিন্তু কিছু এক্সেপশন আছে ওই রুলের, এবং ওই এক্সেপশনের মধ্যে অনেক কিছু, যেমন আপনি যদি কোনোভাবে আপনার দেশ থেকে যে টর্চারের সম্মুখীন হয়ে আসেন এবং আপনি যদি কোনো সাইকোলজিক্যালি
সিক থাকেন এবং আপনার ওই সময়টা পার হয়ে যায় এক বছর, এটা এই জিনিসটা আপনার যদি এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করা যায় তাহলে এক বছরের পরেও কেস করা যায়, অথবা দেয়ার আর আদার রিজন, আরও এক্সেপশন আছে, এখন ডিপেন্ড করে সিচুয়েশন। ধন্যবাদ আপনাকে এই বিষয়টা তোলার জন্য। আমরা বেশ কয়েকটা কেস আমরা করেছি যারা 7 ইয়ার্স পরে করেছেন, যারা 10 ইয়ার্স পরে করেছেন, কিন্তু আপনারা একটা রেজাল্ট দিতে পেরেছেন। আচ্ছা জহিল চৌধুরী, যেটা বলছিলাম যে এই যে মুগ্ধতা ছড়ানোর, এক একজন আরেকজনকে দুই নেতা বেশ ইমপ্রেস করার চেষ্টা করলেন এবং লাল গালিচা সংবর্ধনা দিলেন, যেটা বলা হয় প্রেসিডেন্ট ওবামাকেও দেননি, কি বলবেন এই বিষয়ে? শুনেন, একজন রাজনীতিক যখন আরেক দেশে যান তার বুদ্ধিমত্তার প্রকাশ কিন্তু ঘটে। আমরা এই ক্ষেত্রে আমি খুবই দুঃখিত যে আমার প্রেসিডেন্ট সম্পর্কে আমার খুব উচ্ছ্বাসা থাকা উচিত ছিল কিংবা তাকে উচ্ছ্বাস থাকা উচিত ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমি তাকে কোনো একটা বুদ্ধিমত্তার সাথে কোনো একটা মন্তব্য করা, বুদ্ধিমত্তার সাথে কোনো একটা পরিস্থিতি মোকাবেলা করা এই পর্যন্ত আমরা দেখিনি। কোন জায়গাটাতে আপনার ত্রুটি মনে হচ্ছে? ত্রুটি আমার মনে হচ্ছে যে তার এখানে অনেক কিছু হয়েছে যেটা অনেক কিছু আমরা জানি না। একটা বড় ত্রুটি সেটাই যে পলিটিক্যাল কমিটমেন্ট, রাজনৈতিক প্রতিশ্রুতি, তিনি যে একজন অরাজনৈতিক এবং রাজনীতিতে যে নবিশ এটা তিনি প্রমাণ করে ফেলেছেন ইতিমধ্যে, এবং এটা হয়তো তার উত্তরণের সুযোগ ছিল এই সফরের মাধ্যমে, যেহেতু পক্ষে উত্তর কোরিয়া, বিশেষত উত্তর কোরিয়ার সাথে যে দক্ষিণ কোরিয়ার আজকে কী ধরনের একটা, আপনি দক্ষিণ কোরিয়াও দেখেন আমাদের একটা বড় মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়া, আজকে ওই ওই অঞ্চলের মানুষগুলো উত্তর কোরিয়ার ত্রাসে ত্রাসের মধ্যে। ঠিক আছে, কিন্তু আপনি দেখেন দক্ষিণ কোরিয়া এবং জাপানে উত্তর কোরিয়াকে মেইন প্রধান দিচ্ছে হলো চায়না। হ্যাঁ, তখন কি করবে, কিভাবে বাধ্য করবে, ধমক দিলে শুনবে? ধমক কেন, চায়নাকে এদেশে চায়নার সামগ্রী যেগুলো আসে সেইগুলোর উপরে আপনি ট্যারিফ বসান উচ্চমাত্রায়। আপনি আরো আরো ব্যাপার আছে যে আপনি চায়নার বিজনেসম্যানরা এদেশে ভালো বিজনেস করতে পারে, এসেই বিজনেস করতে পারে, কিন্তু বিদেশিরা চায়নাতে গিয়ে বিজনেস করতে পারে না। এখন এটি দেখা হচ্ছে যে অনেকগুলো চলছে আমেরিকাতে, যে কোনো কিছু সবার জন্য ওপেন করে রেখেছে ভাই, এই জন্যই তো আমেরিকা এত শক্তিশালী এবং লিডিং এভরিবডি। আমার মনে হয় আমরা একটা প্রশ্ন নেই, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যাঁ জি শুনছি। আমি ব্রুকলিন থেকে আমি বলতেছি, আমার কোশ্চেন আমি আপনার কাছে, আমি আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করছি, যার কাছে সে রংলি অ্যাপ্লাই করছে, ব্রাদার্স এন্ড সিস্টার জায়গায় ক্রস চিহ্ন দিচ্ছে, বাট ওটা প্রিন্সের জায়গায় ক্রস চিহ্ন হবে, কিন্তু আমি এখন কি করব, এটা আমি একটা মিস্টেকে ফর্ম ফিল। আচ্ছা, উনি একটা মিস্টেক করেছেন, মানে ফর্ম ফিল আপ করতে কোনা বাবা মার জন্য, তাই তো? হ্যাঁ, কিন্তু যে আমার ফর্মটা ফিল আপ করে দিয়েছে সে মিস্টেকলি ওটা সিস্টার এন্ড ব্রাদারের জায়গায় ক্রস চিহ্নটা দিয়ে দিয়েছে, সিস্টার এন্ড ব্রাদারসের জায়গায় ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি রিসিট নোটিশ যদি পেয়ে থাকেন তাহলে একটা চিঠির মাধ্যমে এক্সপ্লেইন করে দিতে পারেন যে এই কোন নাম্বারে কোন জায়গাটায় মিস্টেক করেছেন এবং সেটা কারেকশনটা কি হবে। ওকে, এটা একভাবে করা যায়, আরেকভাবে ফর্মটা কারেক্ট করে ওইটা রং ছিল এবং এটা কারেক্ট ছিল আবার রিপ্লেস করা যায় নাকি? করা যায়। আচ্ছা, ধন্যবাদ। আপনি কিছু একটা বলতে চাইছিলেন, আমার মনে হয় সংযোগটি কেটে গেছে, খুবই দুঃখিত। আরেকটি প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে নিই, আমরা নিয়ে নিই। আর টিকে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার ছোট বোন অ্যাপ্লাই করছে তার হাজবেন্ডের জন্য 2015 সালে জুন মাসে। আচ্ছা, কিন্তু আমরা অ্যাপ্রুভাল লেটার পাইছি, আমার ছোট বোন হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার আছে, কিন্তু এখন প্রায় অলমোস্ট 2 বছর হয়ে গেছে, 3 বছর মতো হয়ে গেছে, আমরা এখনো কোনো লেটার পাচ্ছি না, কিন্তু আমরা লয়ের মধ্যে করছিলাম এটা, এখন লয়ের বলতেছে কবে হবে, সে আমাদের দিচ্ছে না, তাদের হাজবেন্ডকে নিয়ে আসতে পারে অথবা ওয়াইফকে। এখন যেটা উনি করবেন, আপনি আপনার যদি রিসিট নোটিশ আপনি পেয়ে থাকেন তাহলে রিসিট নোটিশ দিয়ে ওখানে একটা নাম্বার আছে, রিসিট নাম্বার, ওইটা USCIS.gov, ওখানে যে কেস স্ট্যাটাসে যে আপনি নিজে দেখতে পারেন,
অথবা আপনি O800 একটা নাম্বার আছে আপনাদের প্রত্যেকটা USCIS এর যে কোনো চিঠিতে, ওই নাম্বারে ফোন করে আপনাদের ওই রিসিট নাম্বারটা দিলে ওরা আপনাকে জানাবে যে কী কীসে সমস্যা হয়েছে কোথায়। কারণ 3 বছর এটা নর্মাল টাইম না, এটা বেশি লাগছে, এবং কোনো অসুবিধা হয়তো হয়েছে যে ওরা কখনো এভিডেন্স আপনাদের কাছে চেয়েছে যেটা আপনারা আপনাদের হাতে হয়তো লেটারটা পৌঁছায়নি, এরকম একটু খোঁজ নিতে হবে। এবং অনেক সময় অ্যাটর্নিদের অফিসে আপনারা যখন যান অথবা ফর্ম ফিল আপ করেন, তখন নিজেদের অ্যাড্রেসের, ওরা অনেক সময় ক্লায়েন্টরা বলে যে আপনার অ্যাড্রেসেই আসুক, কারণ আমরা তো বাসা চেঞ্জ করবো, তো লেটার মিসিং হতে পারে, অ্যাটর্নির অফিসেই আসে। অনেক সময় দেখা গেছে 2টা লেটারই অ্যাটর্নির অফিসে আছে, আসে। এখন উনি যোগাযোগ করেছে, বললো অ্যাটর্নি বলছে কিছু আসে নাই, এন্ড ইটস 3 ইয়ার্স, ইটস টু লং, হি শুড ডু সামথিং কুইক। নিশ্চয়ই কিছু একটা করা উচিত। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আর কেউ আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের? আর একটা ফোন নিয়ে আমরা আবার একটু আলোচনায় যেতে চাই। কে আছেন? কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভাই বলুন। আচ্ছা, আমি ব্রঞ্জ থেকে বলছি, আমার নাম ফারুক চৌধুরী। তো আপনি একটু টেলিভিশন থেকে সাউন্ডটা একটু কমিয়ে নিন ভাই। আচ্ছা, আমি ইস্তাত আপার কাছে একটা প্রশ্ন করব। জি বলেন। ইমিগ্রেশন একটা ডিভোর্স সম্বন্ধে। জি। আচ্ছা, এককভাবে কি কোনো ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে, না ভৌতভাবে দুইজনেই করতে হয় একসাথে? এককভাবে কি স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় নাকি যৌথভাবে দুজনের করতে হয়? এটা বিভিন্ন প্রশ্নটা তো ছোট, অল্প সময়ে। এটা এককভাবে হয় বিভিন্ন কারণে, যদি আরেকটা পার্টি, এক পার্টি ডিভোর্স ফাইল করেছে, অন্য পার্টি সেটার কোনো আনসার না করে এবং কিছু কোনো অ্যাকশন না নিতে চায়, তাহলে ডিফল্টে সে ডিভোর্সটা যে পার্টি অ্যাপ্লাই করেছে তার পক্ষ থেকে এটা হয়। আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এক পার্টি আরেকজনকে না জানায় যদি করে, এবং অন্য পার্টি যখন জানতে পারে সেটা আবার মোশনটি রিওপেন করে কেসটা খুলে আবার কেসটা কোর্টে রিওপেন করা যায়। সো সেই ক্ষেত্রে যে পার্টি জানা নেয়, ওখানে যদি কোনো ফ্রড জাজ ধরা পড়ে তাহলে ওনার অসুবিধা হয়। আরেকজন আছেন, আমরা একটু নিয়ে, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে আছেন বলুন ভাই? আমি মোহাম্মদ উদ্দিন, পেনসিলভেনিয়া থেকে। জি, পেনসিলভেনিয়া থেকে বলুন ভাই। আমি আসলে এর আগেও আরেকটা অনুষ্ঠানে ম্যাডামকে ফোন করেছিলাম ইমিগ্রেশন ব্যাপার আর কি। আচ্ছা বলুন, আজকে বলুন আমাকে আরেকটু ক্লিয়ারিফাই হওয়ার জন্য। কি বলছেন? আমার ওই ইউকের ইনডিফিনিট লিভ টু রিমেইন আছে, তো জি জি, ম্যাক্সিমাম ইউকে, ইউনাইটেড কিংডম, এই ইউনাইটেড কিংডমের কি আছে রেসিডেন্সি? হ্যাঁ, ইনডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন আর কি। আচ্ছা, তো এটা আমি যতটুকু জানি যে 2 ইয়ার্স ম্যাক্সিমাম আমি আই ক্যান স্টে আউটসাইড ইউকে, এটা কি সত্য নাকি? মানে আমি কি কন্টিনিউয়াসলি 2 ইয়ার্স ইউকের বাইরে থাকতে পারবো কিনা? ইউকের কথা বলছেন আপনি কি? হ্যাঁ, আপনি কোথায় আছেন এখন? পেনসিলভেনিয়াতে? হ্যাঁ, এখন পেনসিল। এখানকার স্ট্যাটাস কি আপনার? গ্রিন কার্ড আছে এখন। আচ্ছা, এখানকার গ্রিন কার্ড ওইখানে, ওইখানে ওখানকারও ইনডিফিনিট লিভ টু রিমেইন যেটা, ওনাদের ইনডিফিনিট লিভ 2 ইয়ার্স না থাকাটা বেটার ওনার জন্য। উনি 2 ইয়ার্সের আগে যে উনি যখন প্রপার ইয়ে হয়ে যাবে, যখন ইনডিফিনিট লিভ এটা না সিটিজেন অথবা যদি নিতে চায় আর কি, তাহলে ওটা নিয়ে নেওয়া বেটার। কয়টা দেশের নেবে উনি? উনি এখানে তো গ্রিন কার্ড নিয়েছে, সো এখানে যদি সিটিজেনশিপ নিতে চায় তাহলে ওটা একটা বাদ দিবে। দুইটা দেশ, উনি দুইটা ডুয়াল সিটিজেনশিপ রাখতে পারে। আচ্ছা, ওকে, তো আমরা একটা আলোচনায় আবার যেতে চাই। তো আপনাকে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে, আপনি যেটি উত্থাপন করেছিলেন, আমরা দেখলাম যে জাপান সফরের মধ্য দিয়ে এই এশিয়া সফরটি শুরু হলো, এবার নর্থ সাউথ কোরিয়ায়, তো দুই জায়গায় তো খুব ভালো কি হয়নি তার সফরটা? কালকে মনে উনি যাচ্ছেন ভিয়েতনামে এবং সেখানে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক হবে। একটা জিনিস দেখেন ওখানে, তিনি যেটা উল্লেখ করছেন চায়না সম্পর্কে, তিনি নির্বাচনের আগে যে কথাগুলো বলছেন আর এখন কি বলছেন দেখেন। আই ডোন্ট ব্লেম চায়না, এটা সিএনএন এর নিউজে আসছে। ট্রাম্প সেড ডিউরিং রিমার্কস টু বিজনেস লিডার্স ইনসাইড দ্য গ্রেট হল অফ দ্য পিপলস, কি বলছেন কোটেশনের মধ্যে, আফটার অল হু ক্যান ব্লেম এ কান্ট্রি ফর বিং এবল টু টেক অ্যাডভান্টেজ অফ অ্যানাদার কান্ট্রি ফর বেনিফিট অফ দেয়ার সিটিজেন্স, আই গিভ চায়না গ্রেট ক্রেডিট। তো এই কথা উনি আগে বললেন যে চায়না রেপ করতেছে আমাদের ইকোনমিকে আমাদের, সেটাই তো সত্যি। আজকে
চাইনিজ আমাদের ম্যানুফ্যাকচারিং ধ্বংস হয়ে গেছে, মিথ্যাচার। কারণ এর আগে পূর্বসূরী যারা জর্জ ওবামা দুজনেই আমেরিকার স্বার্থ নিয়ে চায়নার সাথে বাকবিতণ্ডা করছেন, সেখানে আমেরিকার স্বার্থের কথা বলছেন, এখানে তিনি কিভাবে এটা বললেন? এটা এক ধরনের আরেকটা বিষয় যে আমি আপনাদেরকে এই দুইজনকে প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে উনি সুযোগ পেলেই তার পূর্বসূরীদেরকে নিয়ে কথা বলেন এবং তিনি শ্রেষ্ঠ এটি প্রমাণ করার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন। শুধু তাই না, চায়না তো ধরেন আমেরিকা একটা মুক্ত বিশ্ব, তাই না? গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমেরিকা দুনিয়াতে এখনো অনুসরণীয়। কিন্তু ওই জায়গায় চায়নার মধ্যে মিডিয়া কন্ট্রোল বাই স্টেট এবং আপনার মিডিয়া কন্ট্রোল, তারপর মানুষের অধিকার নাই, কোনো রাজনৈতিক সভা সমাবেশের কোনো অধিকার নাই। এই কিছুদিন আগেও তিয়ানমেন স্কোয়ারে ছাত্ররা জমায়েত করতে চাইছে, সেখানে করতে দেয় নাই। তো এই অবস্থায় এটা তো আমেরিকার তো সবসময় মুক্ত বিশ্বের পক্ষেই কথা বলবে। আজকে আপনি আমেরিকা তো কোনো সময় দ্বৈত নীতি নিয়ে অগ্রসর হবে না, আজকে মধ্যপ্রাচ্যে আপনি এক নীতি নেবেন আর চায়না যেখানে গণতন্ত্র নাই সেখানে আপনি আরেক নীতি নেবেন, তা তো হইতে পারে না। আচ্ছা, একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি মোহাম্মদ জুনাস শফি। আচ্ছা, বলুন কোথা থেকে বলছেন? আমি কানেকটিকা থেকে বলতেছি। কানেকটিকার থেকে বলুন ভাই। আমার প্রশ্ন হলো, আমি প্রথমে দুইটা প্রশ্ন করতে চাই আপনাদের। একটা হলো, আপনাদের কোন ইসলামিক কোন এরকম প্রশ্নোত্তরের কোন মানে অনুষ্ঠান নাই কেন? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি কৃষক সংক্রান্ত একটি বিষয়, আমার আমার আঙ্কেল আমার ফুকুর জন্য অ্যাপ্লাই করছে প্রায় 10 বছর আগে মনে হয়, আর 1 বছরের মতো আছে, ওদেরকে ডাকবে ইন্টারভিউর জন্য। এখন আমার ফুফুর ইন্টারভিউ করছে, ফুফু তো ভাই আছে, ওরা কি আসতে পারবে? কোন একটা মানে পথ আছে কিনা আসার? যদি ফুফা বেঁচে থাকে, ফুফা স্টেপ ইন করতে পারে ফুফুর বাচ্চাদের জন্য, সাবস্টিটিউট অফ প্যারেন্টস হিসাবে আসতে পারে বাচ্চারা। আচ্ছা, আশা করছি উত্তর পেয়েছেন। আর আপনি যদি চিলড্রেন হয়, মানে সন্তানদেরকে কি ভিসা দেবে? মা বাবা তো দুইজনের একই, যদি মা অ্যাপ্লাই করে, ফর এক্সাম্পল ওনার ফুফু মারা গেছে এবং ফুফা আছে, এখন ওই মায়ের অ্যাপ্লিকেশন বাবা সাবস্টিটিউট করতে পারে। আসতে পারে গ্রিন কার্ড হোল্ডার, কিন্তু যদি বাচ্চাগুলো বিয়ে হয়ে যায় আন্ডার 21 হলেও ওরা আসতে পারে না। আচ্ছা, আনটিল এন্ড আনলেস প্যারেন্টস সিটিজেন হয়ে যায়, কিন্তু ওই আগের অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি রিভোক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর দর্শক, আপনি জানতে চেয়েছেন আমাদের ইসলামিক অনুষ্ঠান সম্পর্কে, আমাদের একটি আমাদের চ্যানেলই আমাদেরই একটি ইসলামিক আলাদা একটি চ্যানেল আছে, এটি একটি প্রথম তথ্য। দ্বিতীয় তথ্য হচ্ছে যে এই TBN24-এ বেশ কিছু ইসলামিক অনুষ্ঠান চলে, এবং আরেকটি তথ্য হচ্ছে যে আমরা বিভিন্ন অকেশনে হজের সময়ে বা অন্যান্য সময়ে বড় বড় ইভেন্টগুলোতে, তারপর রমজানের সময় অনেক লাইভ প্রোগ্রাম, প্রশ্নোত্তরের প্রোগ্রামও কিন্তু আয়োজন করি। একই সাথে আপনাকে একটু জানাতে চাই, একটা অসাম্প্রদায়িক চেতনাও আমাদের মধ্যে আছে, যে কারণে আমরা প্রত্যেক ধর্মের, প্রত্যেকটি ধর্মের যারা অনুসারী সবার জন্য আলাদা আলাদা বিভিন্ন অকেশনে অনুষ্ঠান করি। আমরা চেষ্টা করি আপনাদের সকলের সাথে থাকবার। আর একটি প্রশ্ন আছে, একটু নিয়ে আমরা একটু একটা বিরতিতে যাব। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, কে আছেন? আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, ফিরে এসে বাদ বাকি আলোচনা এবং প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিসে। একজন দর্শক আছেন, আমরা একটু নিয়ে নিই, তারপর আবার আলোচনায় যাব। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন কে আছেন? আমার নাম এলাহি, আমি ব্রুকলিন থেকে বলছি। এলাহি ভাই বলুন।
প্রথমে টিভিএন 24 কে ধন্যবাদ সুন্দর একটা অনুষ্ঠানের জন্য এবং আপনার সাবলীল উপস্থাপনা অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে। বলুন, একটা প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি ইমিগ্রেশন রিলেটেড। জি জি, সেটা হচ্ছে আমি রিসেন্টলি সিটিজেন হয়েছি, আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, কিন্তু একটা মানে ইস্যু সামনে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমার ভাইয়ের নাম তো অনেক মাশাআল্লাহ অনেক বড় আর কি, মিনিং হচ্ছে ধরেন আবুল হাসান মোহাম্মদ মওদুদ এলাহি। এখন আমার যখন ওই যে অ্যাপ্লাই করতে যাই, তখন ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম যখন ইস্যুটা চলে আসে, সেক্ষেত্রে আমি একটু কনফিউশন আছে, আমি ফার্স্ট নেম কি দিব এবং লাস্ট নেম কি দিব, বিকজ আরেকটা ইস্যু হচ্ছে ওনার নাম যেহেতু বড়, উনি ওনার সার্টিফিকেট ওনার পাসপোর্ট আইডি সব জায়গায় হচ্ছে ইনিশিয়ালটা লিখতো সবসময় লাইক এ এইচ এম মওদুদ এলাহি। এখন আমার কোশ্চেনটা হচ্ছে নামটা কিভাবে দিলে আমার কোনো এখানে প্রবলেম হবে না বা কোনো ইস্যু তৈরি হবে না আর কি, এটাই আমার কোশ্চেন। নাম সংক্রান্ত জটিলতা বাংলাদেশে তো বিশাল বিশাল নাম থাকে একজনের, এখন যেটা অনেকে উনি বলল এ কে এম ফর এক্সাম্পল। জি ধন্যবাদ, ধন্যবাদ ভাই আপনার প্রশ্ন। অনেকে শর্ট করে রাখে ওনার ছোটবেলা থেকে ওনার নামটা, যেমন শর্ট করে আছে, হ্যাঁ শর্ট করে যদি করে থাকে তাহলে ওই শর্টটাই উনি প্রথমে লিখতে পারে। যে সবাই যদি একেএম নামে ডাকে, না শুনেন ওনার এখন যদি ফর এক্সাম্পল ফার্স্ট নেম মোহাম্মদ হাসান এরকম, কিন্তু ওনার আসলে নামটা হাসান, মোহাম্মদ দাদা থেকে পাইছে পরে আলী অথবা কিছু অ্যাট দ্য এন্ড হয়েছে, এরকম যদি হয় ওনার জেনারেল নাম সেটা উনি ফার্স্ট নেম রাখবে, আর ফ্যামিলির লাস্ট নেম যেটা এখানে যেটা ফ্যামিলি নেম সার নেম লাস্ট নেম একই জিনিস, সেটা হচ্ছে পরে লিখবে। যেমন মোহাম্মদ সামি যদি হয় কেউ, তাহলে মোহাম্মদটা হবে ওনার ফার্স্ট নেম, সামিটা লাস্ট নেম। এখন ওনারও ডিসাইড করতে হবে উনি কোন নামে নিজেকে এখানে প্রতিষ্ঠিত করতে চান ভাই। হ্যাঁ, যদি এ কে এম হাসান আবুল হাসান ওয়াটএভার হাসনাত, যেটা এখন হাসনাতে যদি ওনার নাম হয় তো ওনার হাসনাতটা ফার্স্ট নেম হবে, বাকি নেমগুলো মিডল নেমে, কারণ উনি চাই হাসনাত হিসাবে পরিচিতি পেতে। সো ধন্যবাদ। আরেকজন আছে, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, আমরা বলি যে কারণ শুনতে পাই না আপনাদেরকে, বলুন ভাই। 130 ভালো কথা, কিন্তু আপিলে লং টাইম লাগে, সো আপিলে ওটা করেছেন আপনি নতুন ভাবে ফ্রেশ করে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপিলে যদি কোনো জটিলতা যেটা আপনি মনে করেন যে ওটা আপনার কতগুলো জিনিস আছে, সামান্য জিনিস না, অ্যাপিল ইজ টেকিং 1 ইয়ার লাগতে পারে, 2 ইয়ার লাগতে পারে, অ্যাপিল ইজ লং টাইম, মিনিমাম ইজ 6 মান্থস ইন দ্য অ্যাপিল। সো অ্যাপিল আমরা ইউজুয়ালি যদি এরকম ডিনা হয়, যদি বিশেষ কোনো কারণ না হয় যেগুলো মানে সাথে সাথে এটা পয়েন্ট আউট করা উচিত, তাহলে আমরা আবার ফ্রেশ নিউ করে অ্যাপ্লাই করি। ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্ন আছে আমি আপনাকে জিজ্ঞেস করি, মোশাররফ হোসেন নামে আমাদের একজন ফেসবুকে লিখেছেন, ওয়াটারগেট কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়ায় প্রেসিডেন্ট নিক্সন লম্বা সফরে যান এবং তার পদ পরই এসে তিনি পদত্যাগ করেন, সেই মুয়েতে তার বক্তব্য অনুযায়ী রাশিয়া কেলেঙ্কারিতেও ট্রাম্প ক্যাম্পেইনের কিছু কর্মকর্তা ফেঁসে গেছেন, এখন জনগণের দৃষ্টি অন্যদিকে নেয়ার জন্যই কি এই সফর, একটু এক্সপ্লেন কি করবেন এটা আপনি কি বলেন? না, এটা তো এক ধরনের আপনার সুযোগ তৈরি করে, সফর বিদেশ সফর প্রেসিডেন্টের জন্য একটা বড় সুযোগ তৈরি করে তার জনপ্রিয়তা উপরে তোলার, তো এটা নির্ভর করবে, আমার ধারণা যে উনি যে মতামত এটা তার একান্ত ব্যক্তিগত মতামত, কিন্তু এটা প্রেসিডেন্ট ট্রাম্প কতটুকু সফল হয়েছেন সেটা নির্ভর করবে আগামী কয়েক মাসে উত্তর কোরিয়া এবং চায়নার আচরণের উপর, যে চায়না কীভাবে ম্যানেজ করতেছে উত্তর কোরিয়াকে, এবং আমেরিকার বিজনেসম্যান কিংবা বহির্বিশ্বের বিজনেসম্যানরা চায়নাতে বিজনেস করার কতটুকু সুযোগ পাচ্ছেন সেটা যাচাই বাছাই। অসংখ্য ধন্যবাদ। আমরা আর যেটুকু সময় পাবো আমরা একটু নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, নিউ জার্সি, ইউটা এইসব ইলেকশন নিয়ে একটু কথা বলবো। একটা প্রশ্ন নিয়ে নি, কে আছেন প্রিয় দর্শক? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি শাহেদ বলছিলাম অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে শাহেদ ভাই বলুন। হ্যাঁ, আমার ম্যাডামের কাছে প্রশ্নটা হলো, আমি অনেক আগে স্পেশাল ইমিগ্রান জাপানের স্ট্যাটাসের মাধ্যমে আমি গ্রিন কার্ড পাইছিলাম, পরে আমি এখন ইউএস সিটিজেন হয়েছি, যদি এখন কি আমার মা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারবো?
অবশ্যই পারবেন নাকি? এখন উনি স্পেশাল জুভেনাইলে হয়েছে, যদি এটাতে গার্ডিয়ানশিপ নিয়ে উনি করে থাকে যে মানে পাসপোর্ট পেয়েছেন তো, হ্যাঁ কিন্তু ডিপেন্ড করে, হ্যাঁ আমি গার্ডিয়ানশিপের মাধ্যমে পেয়েছি, ডিপেন্ড করে কিরকম গ্রাউন্ড এবং মা বাবা তখন কি বলেছিলেন এটার উপর অ্যাফিডেভিট দেওয়া হয় আর কি। আগে কি কি ইনফরমেশন দিয়েছেন সেটার উপর নির্ভর করবে। অসংখ্য ধন্যবাদ ভাই। এই যে ডেমোক্রেটদের জয় জয়কার বলা হচ্ছে নির্বাচনে, নিউ ইয়র্কে তো এটা অবধারিতই ছিল, কিন্তু নিউ জার্সি ভার্জিনিয়া এটা কিন্তু একটা নিউ জার্সি তো সাংঘাতিক রকমের বিষয় হলো যে ক্রিস ক্রিস্টি ছিলেন রিপাবলিকানের একজন বড় মাঝি, কিন্তু তার যে পতন হলো সেটাতে রিপাবলিকানরা কিভাবে নিয়েছে সেটা একটা ব্যাপার। কিন্তু আমার তো মনে হয় যে রিপাবলিকানরা এত বেশি এখন সমস্যার মুখোমুখি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে, তাদের আর এই বিষয়গুলোতে মাথা ঘামানোর মতো সুযোগই নাই। কিন্তু ভার্জিনিয়া এবং নিউ জার্সির ইলেকশনটা রিপাবলিকানদের জন্য একটা হাড্ডাহাড্ডির বিষয় ছিল, কিন্তু তারা সে কিছুই দেখাতে পারেনি। ইভেন নিউ ইয়র্কে আপনি দেখেন মেয়রাল ইলেকশনে অর্ধেক বুট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী বাজিয়র ব্লাজিয়র্সে, উনি পেয়েছেন মনে হয় সাত অর্ধেক বুট পেয়েছে বলতে সার্বিক রাজনৈতিক একটা ব্যাপার আছে যে ইলেকশন ইলেকশন মেডেলিং, এবং এটা তো খুবই ন্যাক্কারজনক একটা নির্বাচন হয়েছে আমেরিকার ইতিহাসে, এবং গণতন্ত্র অকার্যকর এটা একটা প্রমাণের বিষয় ছিল। আপনি কি করে এটা মানে সিদ্ধান্তে উপনীত হলেন? এটা তো এই কারণেই যে উইকিলিক্স যেগুলো বিষয়ে ছাড়ছে বাজারে সেগুলো মানুষ কিছু মানুষ গোগ্রাসে গিলছে, এবং মানুষ কেন গেলে মানুষ গিলছে এখানে এটা মেডেলিং করা হয়েছে ছিলেন রাইট, কিন্তু তখন তো এইগুলো মানুষ জানতো না এইভাবে, যে ইন্টেলিজেন্স তো জানতো জানতো, কিন্তু আপনার কথা যদি ঠিক হয়ে থাকে, কিন্তু আমাদের তো ওই ধরনের কাঠামো আইনগত কাঠামো এদেশে এখন এইভাবে তৈরি হয়নি। এখন না চিন্তা করতেছে কংগ্রেসে যে আলোচনা হয়েছে, আলোচনার পরে এখন চিন্তা করতেছে যে কিভাবে কি মানে আটঘাট বাঁধা যায়। কারণ আজকে একটা বিষয় যে এটা খুবই দুর্ভাগ্যজনক যে একজন প্রেসিডেন্ট তার রেটিং পড়ে যায় 22-23% জায়গায়। এখন প্রশ্ন হলো যে গণতন্ত্রে তো এটা হওয়ার কথা ছিল না, গণতন্ত্রে তো মানুষের মতামত প্রতিফলনের কথা আমরা বলি, যে সর্বাধিক সংখ্যক মানুষ যাকে ম্যান্ডেট দেয় যাকে ভোট দেয় সেই হবে প্রেসিডেন্ট, অথবা সেই হবে পরবর্তী 4-5 বছরের জন্য রাজনীতির কর্ণধার। কিন্তু আমাদের জন্য সেটা কি হয়েছে, বুমেরাং হয়ে গেছে। এখন সেটা করতে চাইছে রাশিয়া, ধরেন তাদের দেশে গণতন্ত্র নাই, তারা গণতান্ত্রিক, আমরা যে গণতন্ত্রটা চর্চা করি পশ্চিমা গণতন্ত্র সেটা তাদের মধ্যে দেশে নাই, চায়নাতে নাই। এখন এই জন্যে তারা তো খুব খুশি যে তারা এই গণতন্ত্রকে মানে ফেসবুক এবং টুইটার এগুলোকে ব্যবহার করে তারা আমাদের দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। এটা মজার ব্যাপার না যে ফেসবুক টুইটার কাদের এখানে ব্যবহার করলো? এখন এগুলোতে তো আপনি পয়সা দিলেই বিজ্ঞাপন দিতে পারেন, পয়সা দিলে আপনি যা তা দিবেন, হ্যাঁ স্ক্রিনিং থাকতে হবে, আপনি দেওয়ার পরে সরি বললে কি হবে? না সেটাই তো, সেটাই এখন আপনার ফেসবুকে এইটার জবাবদিহি তাকে নিশ্চিত করুন। মাইকেল জুকারবার্গ উনি তাকে প্রথমে যখন প্রশ্ন করা হয়েছিল নির্বাচনের পরপর, তিনি বলছেন ইটস ক্রেজি টক, মানে এটা পাগলামি কথাবার্তা, কিন্তু এখন তো উনি স্বীকার করতেছেন, নিজেই তো দিচ্ছেন, হ্যাঁ এখন নিজেই বলতেছেন যে এই কত হাজার আপলোড করা হয়েছিল এগুলো তো এখন বলতেছেন। সেটাই এখন কথা হচ্ছে যে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের যেখানে সূতিকাগার, যাদের কাছ থেকে এই ফেসবুক টুইটার এই সকল জিনিস যারা বানায় সারা পৃথিবী ব্যবহার করে, আর তাদেরকেই তারা এগুলো দিয়ে স্বীকার করে ফেলে। কিন্তু আবার আমার জিনিস আমার কেন জানি মনে হয় এই যে একটা দুরবস্থার মধ্যে আমরা পড়ছি, আমাদের একটা রাজনৈতিক এবং ইথিক্যাল মানে নীতিগত একটা দুরবস্থার মধ্যে পড়ছি, এটা কিন্তু খুবই সাময়িক শামীম ভাই। এই 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 দুরবস্থা আমাদের সহসাই আমরা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ, এবং আমেরিকার রাজনীতি আমেরিকার গণতন্ত্র এবং মুক্ত স্বাধীনতা
আবার পৃথিবীকে পথ দেখাবে আমার ধারণা। পৃথিবীকে এখনো পথ দেখাচ্ছে আমার বিশ্বাস, পৃথিবীকে আমেরিকাই পথ দেখাচ্ছে, দেখাবে। মানে আপনি বলছেন যে পরিস্থিতিটা যা আছে সেই উনি আগে করে পথ দেখিয়ে দিয়েছেন, এখন আমরা যদি সে পথ অনুসরণ করি বৃষ্টি ফেরানোর। এখন ব্যাপার হচ্ছে যে পুতিন তো খুবই স্মার্ট একটা লোক, এখন সে ডাইরেক্টলি বলে দিচ্ছে মনে হয় যে করো তোমরা এটা, উনি এখন এটা কিভাবে বলতেছে এবং তার ভোটারদের কইরা তাকে জিতাও। হ্যাঁ এটাই কারণ এটা ঠিক যে রাশিয়ার ভোটারদের মধ্যে আমেরিকার বৈরিতা একটা আছে, তো যখন উনি এই কথাগুলো বলবে তখন রাশিয়ার ভোটাররা হয়তো তার পক্ষেই যাবে। আই নো সেটাও সত্যি হয়তো। ওকে আজকের মতো আমরা শেষ করি, সবাই যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। জহিরুল চৌধুরী, আপনাদের প্রত্যাশার কথা আমাদেরকে জানাবেন, আপনাদের মতামত বিশ্লেষণ এবং আপনাদের যে চাওয়া, যেমন আজকে একজন দর্শক ফোন করে তার ইচ্ছাটার কথা বলেছেন যে আমাদের আরো লাইভ অনুষ্ঠান হওয়া উচিত, বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নোত্তর পর্ব হওয়া উচিত, আমরা আরও চেষ্টা করবো আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীতে।